স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে ভারতীয় সীমান্তবর্তী এলাকা রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জে। নওগাঁয় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে ভারতীয় সীমান্তবর্তী এলাকা রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জে। সংক্রমণ বাড়ায় এরই মধ্যে চাঁপাই নবাবগঞ্জে 7 দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। চাঁপাই নবাবগঞ্জে 55% মানুষের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে, আর ঝুঁকিতে থাকা রাজশাহীতে এর হার 40%। এই দুই জেলার আক্রান্তদের বেশিরভাগই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 4 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে 2 জন চাঁপাই নবাবগঞ্জের, 1 জন রাজশাহীর এবং 1 জন পাবনার। এ নিয়ে গত 3 দিনে এই হাসপাতালে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 19 জনের মৃত্যু হল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 154 জন করোনা রোগীর মধ্যে 86 জন চাঁপাই নবাবগঞ্জের এবং 48 জন রাজশাহীর। এদের মধ্যে 14 জন ICU রয়েছেন, যাদের বেশিরভাগই চাঁপাই নবাবগঞ্জের। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদিনী জানান, চিকিৎসাধীন অবস্থায় 71 জন করোনা আক্রান্ত রোগী ও 112 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি বলেন, চাঁপাই নবাবগঞ্জে শনাক্তের হার 55%, তবে কম নয় রাজশাহীতেও। বর্তমানে রাজশাহীতে শনাক্তের হার 45%। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালে আরও একটি ওয়ার্ড বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে 5টি ওয়ার্ডে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এছাড়াও আরও একটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। রাজশাহীতেও লকডাউন প্রয়োজন বলে উল্লেখ করে শামীম ইয়াজদানি বলেন, এখানে বর্তমানে লকডাউন দেওয়া না গেলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তিনি বলেন, রাজশাহী সদর হাসপাতাল এখন বন্ধ রয়েছে, সেটি চালু করে করোনা ইউনিট করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে, অনুমতি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নাটোরের সিংড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রমজান আলী নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের আরকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী একই গ্রামের রশিদ মিয়ার ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও নিহত রমজান আলীর স্বজন শামীম আহমেদ জানান, সকালে রমজান আলী তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে যান। মোটরের সুইচে হাত দিলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেখানেই পড়ে গিয়ে গুরুতর আহত হয় তিনি। এ সময় তার আত্মচিৎকারে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাছ থেকে গোপালভোগ, খ্রিসাপাত ও বিভিন্ন গুটি জাতের রসালো পাকা আম নামানো শুরু হয়েছে। মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, পর্যায়ক্রমে ন্যাংরা, রানীপছন্দ, ঝিনুক, আশ্বিনা বাজারে আসবে, তবে বেশি চাহিদার সুস্বাদু আম্রপালি ও বাড়ির 4 জাতের আম বাজারে আসবে মৌসুমের শেষ দিকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, BPM, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল্লাহ ওয়াদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান। নওগাঁ কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় এবছর 26,000 হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। এর মধ্যে সাপাহার উপজেলাতেই 9,000 হেক্টর জমিতে মোট 1,00,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জেলায় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর আমের ফলন হবে 3,50,000 মেট্রিক টন। নাটোরে আধুনিক সদর হাসপাতালে 1,62,00,000 টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30 আধুনিক সদর হাসপাতালের পুরাতন ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের মাধ্যমে হাসপাতালে করোনা রোগীদের জন্য 31টি পয়েন্টে এটি সরবরাহ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোরে আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ কুমার সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
নাটোর জেলায় কোভিড-19 রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। নিখোঁজের পরদিন নাটোরের গুরুদাসপুরের একটি পুকুর পার থেকে উজির আলী প্রামাণিক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিলশা রুহাই গ্রামের মুক্তার হোসেনের পুকুর পার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজির আলী প্রামাণিক একই এলাকার নাজিম উদ্দিন প্রামালিকের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হয়ে উজির আলী বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালে মুক্তার হোসেন তার পুকুর পাড়ে উজির আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে পোড়া দাগ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।